নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 1 আগস্ট 2022 যে পাঁচ রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করতে চলেছি। ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন, অর্থাৎ এখানে যদি আপনারা কেটে কেটে যদি শুনেন এই ভিডিওটিতে, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনারা মিস করতে কিন্তু পারেন। কারণ এই ভিডিওটিতে প্রতিদিন আমি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিই, যেটা আপনার জীবনে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার সফলতা কিন্তু নিশ্চিত। শুধুমাত্র রাশির নাম শোনার জন্য কিন্তু নয়, একই রাশির 100 জন মানুষ আছে, 100 জনের ভাগ্য কিন্তু 100 রকম হতে পারে। এখানে কিন্তু একটা অভিনবত্ব জায়গা। যে পাঁচ রাশির আমি কথা বলছি, সেই পাঁচ রাশির কম বেশি প্রাপ্তির যোগ, অর্থপ্রাপ্তির যোগ আগামীকাল সৃষ্টি কিন্তু হতে চলেছে। দেখুন, এই প্রাপ্তির জায়গাটা সম্পূর্ণ নির্ভর করে ভাগ্যের উপর। যে কোনো দিক থেকে আগামীকাল প্রাপ্তি কিন্তু এই পাঁচ রাশির হবে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবার মূল বিষয়বস্তুতে আসা যাক। দেখুন, 1 থেকে 9 প্রত্যেকটি একটি করে নবগ্রহ দ্বারা নিয়ন্ত্রিত। 1 রবি, 2 চন্দ্র, 3 বৃহস্পতি, 4 রাহু, 5 বুধ, 6 শুক্র, 7 কেতু, 8 শনি, 9 মঙ্গল, অর্থাৎ নবগ্রহের আন্ডারে কিন্তু এই 9টি গ্রহ কিন্তু থাকছে। এবার আপনাকে দেখতে হবে আপনার জন্মচকে, আপনার ফরচুনা নাম্বার এবং আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা কোনটি। এই জায়গাগুলো একজন সংখ্যাতত্ত্ববিদ অর্থাৎ অ্যাস্ট্রোলজার যারা, তারা কিন্তু দক্ষ অ্যাস্ট্রোলজার, অর্থাৎ যারা সংখ্যাতত্ত্ব নিয়ে বিশেষভাবে আলোচনা করে, সেই জায়গাটা কিন্তু বোঝা দরকার। আপনি কিচ্ছু এই ব্যাপারে কিন্তু বুঝতে পারবেন না, বোঝার ব্যাপার নয়, সাধারণ মানুষের এটা মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, কারণ এটা সম্পূর্ণরূপে অঙ্ক এবং রাহু গ্রহ কেমন আছে। রাহু গ্রহ আপনার বৃদ্ধ অবস্থাতে আছে, না যুবক অবস্থায় আছে, না বাল্য অবস্থাতে আছে, এই জায়গাগুলো বোঝা কিন্তু একান্তই দরকার। আমি প্রতিদিন যে ভিডিওতে দিই কি না, আগামীকাল গরিব থেকে কারা ধনী হতে চলেছে, এই কথাটি কিন্তু আমি প্রতিদিন কিন্তু বলি। যাদের ক্ষেত্রে প্রবল যোগ আছে, অর্থপ্রাপ্তি এই রাশি বলে কিন্তু হবে। এবং রাহু কোন নম্বর ঘরে বসে আছে এবং কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে এবং নক্ষত্রের দিক থেকে, নক্ষত্র এবং ডিগ্রিটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ রাহু কোন নক্ষত্রে বসে আছে, কত নম্বর ডিগ্রিতে বসে আছে, এটা কিন্তু জানা কিন্তু একান্তই দরকার। রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। এই রাহু সঙ্গে সঙ্গে শুক্র, শনি এবং বুধ এই কয়টি গ্রহেরও কিন্তু কারকতা কিন্তু আছে, অর্থাৎ টোটালে 4টি গ্রহ। রাহু কবচটা আপনারা পরিধান করুন এবং পাওয়ার রিং আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। অর্থাৎ রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনাদের ক্ষেত্রে এই যে প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে সেই বাধা কিন্তু কাটাবে। রাহু কিন্তু কলিযুগে আপনাকে জিরো থেকে হিরো কিন্তু করতে পারে, আবার হিরো থেকেও কিন্তু জিরো করে। শূন্য থেকে আপনি কোটিপতি পর্যন্ত হতে পারেন, আবার কোটিপতি থেকে আপনি শূন্য হয়ে যেতে পারেন, এটা হচ্ছে রাহু। রাহু যেমন দুম করে উঠিয়ে দেয়, দুম করে কিন্তু ফেলে দেয়। রাহু আপনার জন্মছকে কেমন আছে, আমি বারবার বলছি, যারা ভিডিওটি দেখছেন
শুধুমাত্র রাশি নাম, টার্গেট নাম্বার, শুভ সময় শুনবেন না। রাহুটা আপনার কেমন আছে জন্ম ছকে সেটা আগে দেখুন। আপনার ভাগ্য ভাব কেমন আছে, ভাগ্য ভাব আপনার আকস্মিক প্রাপ্তির ভাব এবং ধনভাব, এই ভাবগুলো আপনার কেমন আছে এটা কিন্তু একান্তই দেখা কিন্তু দরকার। এই ভাবগুলো যদি পীড়িত হয়, কারণ এটা সম্পূর্ণরূপে কিন্তু ভাগ্যের খেলা, ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনি আগামীকাল প্রচুর অর্থ কিন্তু পেতে পারেন, আর ভাগ্য যদি সাথ না দেয় আপনি কিন্তু নাও পেতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ভাগ্যের উপর। এবং আপনার ক্ষেত্রে দশা কিসের চলছে দেখুন, দশা, অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশায়, এই তিনটি দশায় কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, অর্থাৎ সূক্ষ্ম বিচার করা দরকার। রাহু কবচ আপনার ক্ষেত্রে লাগবে কি লাগবে না আপনি নিজের জন্মছকটা দেখুন। আপনার ক্ষেত্রে দেখা গেছে পাওয়ারিং লাগতে পারে, আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচ থাকতে পারে, অর্থাৎ এই জায়গাগুলো বিশেষ করে আগে আপনার দক্ষ অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনি দেখুন। এবং আপনার ক্ষেত্রে কোন সংখ্যাগুলো শুভ, কোন তারিখগুলো আপনার ক্ষেত্রে শুভ, কি কালার আপনার ক্ষেত্রে শুভ, এই জায়গাগুলো আগে জানুন, বুঝুন, তারপর ডিসিশন নিন। আজকে যদি সবাই ভাবে যদি আমি প্রচুর অর্থে মালিক হব, তাহলে আজকে কেউ কিন্তু কাজ কিন্তু করবে না। সৃষ্টিকর্তা এইভাবেই তৈরি করেছে। একটা জিনিস জেনে রাখবেন, জগৎ পরিবর্তনশীল, একজনের হাতেই যে অর্থ আছে এটা না, এই অর্থ কিন্তু মা লক্ষ্মী কিন্তু চঞ্চলা, আজ আপনার কাল আর একজনের, অর্থাৎ গীতাতে একটা বাণী আছে, আজ যেটা তোমার কাল সেটা অন্যজনের, তারপর দিন আবার অন্যজনের, অর্থাৎ স্থায়িত্ব, চিরস্থায়িত্ব বলে কোনো কিছু কিন্তু নেই। আপনি যে পাচ্ছেন না বলে আগামীকাল অর্থ পাবেন না এটাও নেই, বা আপনি পাচ্ছেন আপনি যে আগামীকাল পাবেন সেটাও কিন্তু নয়, অর্থাৎ আগামীকাল যে রাশিগুলোর প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেই রাশিগুলোর নাম আমি আপনাদেরকে একে একে বলবো, এবং টার্গেট নাম্বার, শুভ সময় তাও আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি একবার না, পাঁচবার শুনুন, দশবার শুনুন, বুঝুন। আরও ইম্পর্টেন্ট তথ্য আগামী দিনে আমি আরও আপলোড করব, যেগুলো আপনার জীবনকে কিন্তু বদলে দিতে পারে। নাম্বার ওয়ান যে রাশির কথা, আগামীকাল প্রাপ্তির বড় যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 4। আপনাদের শুভ সময় সকাল 9:26 থেকে শুরু করে আপনার 10:11 পর্যন্ত। দ্বিতীয় রাশি যে কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 8:43 থেকে শুরু করে 9:54 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, মকর কর্কট তিন যে রাশি, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। আপনাদের শুভ সময় সকাল 11:11 থেকে শুরু করে 2:18 পর্যন্ত। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 3। শুভ সময় 12:00 থেকে শুরু করে আপনার 12:54 পর্যন্ত। অন্তিম এবং সর্বশেষ যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম
আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 8টা থেকে 9টা 42 মিনিট পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।